হাই দআমনের রহিম আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সাধারণ প্লাজো পত্তি দিয়ে তৈরি করবেন তো পত্তি দিয়ে কখন আপনাদের প্লাজো তৈরি করতে হয় বা সালোয়ার তৈরি করতে হয় যখন আপনাদের কাপড়ের শর্ট পড়ে তো যাই হোক এখানে আমি বুঝিয়ে দেব বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই প্লাজোটা তৈরি করছি তো এখানে আমার দুই গছ চার গিরা কাপড় আছে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখানে আমাদের দুই ভাজে কাপড় আছে দুই ভাজে মোট চার পাট কাপড় আছে অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড এখানে চার পাট কাপড় আছে তো আমার হাতে যে ডান ডান সাইডটা আছে সেই ডান সাইড থেকে আমি নিচের দিকে যে ফোল্ড করার জন্য কাপড় নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের পনে এক ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আপনারা চাইলে বেশি পরিমাণ কাপড় নিতে পারেন কেউ যদি একটু মোটা করে নিচের দিকের ফোল্ডটা চান তো এখন এখান থেকে লাইন করে নিয়েছি এখান থেকে আমাদের টোটাল লম্বা নিয়ে নিতে হবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি সাড়ে ছত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি তো এভাবে করে লম্বা মার্ক করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে লাইন করার পর উপরের দিক থেকে আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিব এটা হচ্ছে রাবারের ফোল্ড করার জন্য তো এখানে আমি মার্ক করে দিচ্ছি তো মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর খেয়াল করবেন এখানে দুটা লাইন এবং উপরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে এটা কেটে ফেলতে হবে এবং নিচের দিকে যে আছে লাইন থেকে আমাদের হাইয়ের শেপটা ধরে নিতে হবে তো এখান থেকে আমি বিয়াল্লিশ হাই নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি আপনারা চোদ্দ ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি লাইন করে তো এখানে আমি দুটা মার্ক করে দিয়েছি সোজা যেন হয় লাইনটা সেই জন্য তো এভাবে করে লাইন করার পর এখানে আমি টোটাল আপনাদের কতটুকু পরিমাণ প্রস্থে প্রস্থে আছে আছে সেটা দিচ্ছি এখানে মোট দেখে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তার মানে এই এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় এবং এখানে যেহেতু এখানে বহরটা কম যার কারণে এখানে হচ্ছে তেত্রিশ ইঞ্চিতে আমাদের বহর হচ্ছে তো এই তেত্রিশ ইঞ্চি বহরে আপনারা কিন্তু বিয়াল্লিশ সাইজের জন্য করে নিতে পারেন কিন্তু কেউ যদি পট্টি চায় সেক্ষেত্রে আপনারা এখানে পট্টি লাগিয়ে নিতে পারেন তো এখানে আমি পট্টি লাগিয়ে নিব তো কিভাবে পট্টিটা লাগিয়ে নিচ্ছি এখানে খেয়াল করবেন এই যে আমি হায়ের যে লাইনটা করে নিয়েছি এই লাইন থেকে আমি আড়াই ইঞ্চিতে নিচের দিকে লাইন করে নিচ্ছি তো আপনারা যখন বড়দের সালোয়ার বা প্লাজো যাই তৈরি করবেন সেখানে যদি পট্টি দেন তাহলে কিন্তু আপনাদের এখানে আড়াই ইঞ্চি নিচে লাইন করে নিতে হবে তো এখানে আপনারা যখন পট্টি দিবেন তখন খেয়াল করবেন এখানে কিন্তু কোনো শেপ হবে না শেপ হবে নিচের দিকে তো যাই হোক এখানে আমি সুন্দর করে দেখে দিচ্ছি কিভাবে আপনারা এখানে শেপ করবেন ঠিক আছে তো এখানে আপনারা কতটুকু মহড়া নিতে চান সেটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করছে এখানে আমি দশ ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এখন আমি এখানে শেপ স্কেল দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি তো খেয়াল করবেন এভাবে করে শেপ করলে আপনাদের যে প্লাজোটা টেনে ধরে সেই টেনে ধরার সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না তো এখানে আমি সুন্দর করে দুইটা লাইন করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে শেপ করে দিয়েছি তো এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে যে এক্সট্রা যে কাপড়টা আছে এই এক্সট্রা কাপড় দিয়ে এখানে আমাদের পট্টিটা কাপড়টা বের করে নি তো এখানে আমাদের দুটা পার্ট কাপড় লাগবে তো আমি দুই পার্ট কাপড় সরিয়ে রাখলাম এবং দুই পার্ট কাপড় এখানে আমি পটির জন্য নিয়ে নিব তো এখানে আমাদের সুন্দর করে মেজার করে নিতে হবে এবং এখানে আমাদের ইঞ্চি ট্যাপটা এইভাবে করে অর্ধেক করে নিতে হবে তো এখানে আমি অর্ধেক করে নিয়েছি এখানে মার্ক করে দিচ্ছি এখন আমি এখানে দেখে নিব কতটুকু পরিমাণ আমাদের পট্টি লাগাতে হবে তো এখানে আমাদের দশ ইঞ্চি হয়েছে তার মানে আমাদের পট্টিটা লাগিয়ে নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ তো এক্সট্রা কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পরে এখন আমি এখানে বাকি যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো এখানে কেটে নিব তো উপরের দিক থেকেও নিচের দিক পর্যন্ত এক্সট্রা কাপড়গুলো এখানে আমি কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছি তো এভাবে করে কাটিং করার পর এখন আমি মেইন পার্টের উপর সুন্দর করে কাপড়টা আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে বসিয়ে দিবেন এখানে সুন্দর করে বন্ধ সাইডটা আপনি আমার দিকে রেখেছি এবং এখানে হাফ ইঞ্চি কাপড় ধরে মেইন পার্টের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি হাইটা মেজার করে নিচ্ছি তো হাই ছিল পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি মার্ক করে দিয়েছি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখন আপনাদের আবারও শেপ করে নিতে হবে তো এখানে আমি নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে শেপ করে দিচ্ছি এবং শেপটাকে একটু ডার্ক করে নিচ্ছি তো এভাবে করে শেপটা করার পরে এখন আমি এক্সট্রা কাপড়টা কেটে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে এক্সট্রা কাপড়গুলো গুলো কেটে নিয়েছি তো এখানে আমি সুন্দর করে এভাবে করেই কাটিং করে নিয়েছি এবং এখানে সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা পট্টি সহ প্লাজো কাটিং করবেন পটিটা আপনারা কিভাবে লাগিয়ে নেবেন খুবই সহজ একটা ব্যাপার মেইন একটা পার্ট নিয়ে নিয়েছি একটা পার্টকে সোজা সাইড করে নিয়েছি এবং পটির কাপড়টাকে উল্টা সাইড করে নিতে হবে তো উল্টা সাইড করে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি নিচের দিক থেকে সেলাইটা করে করা স্টার্ট করব ঠিক আছে তো নিচের দিক থেকে উপরের দিক আপনাদের সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব তো চাপ সেলাইটা যখন বসাবেন তখন খেয়াল করবেন এক্সট্রা যে পোষণগুলো এই এক্সট্রা পোষণগুলো যেদিকে থাকবে সেই দিকে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি এই পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি এবং সালোয়ারের বা প্লাজোর যে আরেকটা পার্ট আছে এই পার্টটাকে আমাদের উল্টা সাইড করে নিতে হবে তো অপোজিট পোষণ ধরে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা স্টার্ট করলাম এবং এই সেলাইটা করছি উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখন আপনাদের যেটা করতে হবে এই যে উপরে যে পাটটা বসিয়ে নিলেন এখন উপরের পাটটাকে এখানে আপনাদের পটির উপরে এভাবে করে সেট করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি এবং এখানে আমি সেলাইটা করে দিচ্ছি খুবই সহজ একটা ব্যাপার খুবই সিম্পল একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দেব তো চাপ সেলাইটা একদম আমি সেলাই বরাবর ধরে নিচ্ছি এবং এখানে আমি চাপ সেলাই বসে তো চাপ সেলাই বসাবেন কিভাবে আপনারা যেখানে আপনাদের নিচের দিকে যে এক্সট্রা দিকে 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 রাখবেন হাতের ডান ডান রাখলে চাপ সেলাইটা এবং বাম দিকে রাখলে বাম দিকে চাপ সেলাইটা বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ চাপ সেলাইটা বসিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমি এখানে কলিটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি দেখে দিচ্ছি একদম ফাইনাল লুকটা কেমন হলো দেখেন একদম সহজ ভাবে এখানে আমি দুইটা কলি লাগিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমাদের নিচের যে পোর্শনটা এক্সট্রা এক্সট্রা পোর্শনটা এখন আমাদের করে করে হবে তো এখানে প্রথমে আমি একটা এবং দেবে দেবে দিচ্ছি এভাবে করে একটা ফোল করার পর এখানে আমাদের আরেকটা ফোল করে দিতে হবে তো এখানে আপনারা অনেকে মোটা করে ফোল্ড করে নিতে পারেন তাহলে আপনাদের বেশি করে কাপড় ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো একইভাবে এখানে আপনারা ফোল্ড করে নেবেন প্রথমে একটা চিকন ফোল্ড করে নেবেন এবং যতটুকু পরিমাণ আপনারা মোটা রাখতে চান ততটুকু পরিমাণ মোটা অংশ রেখে এভাবে করে সেলাই করে নেবেন তো এখানে আমি একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন ওই একইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি যেটা করব ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিব এবং এভাবে করে ধরে নিয়ে এখানে আমাদের নিচের দিক থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এখানে আমি খেয়াল করবেন কিভাবে সেলাই করছি এখানে আমি হাতের আমার হাতের দুই সাইডে সুন্দর করে টেনে টেনে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের প্লাজোদের টেনে ধরার প্রবলেমটা থাকে সেই টেনে ধরার প্রবলেমটা ইনশাল্লাহ থাকবে না তো এখানে মিডিল বরাবর সেলাই করার পর ঠিক একইভাবে আরেকটা পা এখানে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে সুন্দর করে সেলাই করে নিতে পারেন একবারে সেলাই করে নিতে পারেন তো এভাবে করে আমি আরেকটা পায়ের অংশ ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে টেনে টেনে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ডাবল সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি হাইয়ের দিকে যখন সেলাই করেছি খেয়াল করবেন এখানে আমি কিন্তু অল্প পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা কাট বসিয়ে দিবেন তখন আপনাদের যে একটা টেনে ধরার প্রবলেম থাকে যখন আপনারা প্লাজোটা বা সালোয়ারটা পরেন তখন টেনে টেনে ধরে অনেকের প্লাজো বা সালোয়ার তো এভাবে করে ছোট ছোট করে কাট বসালে এবং টেনে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু টেনে ধরার সমস্যাটা থাকবে না তো আলহামদুলিল্লাহ ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছি তো এভাবে করে কাঠ বসানোর পরে এখন আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে তো রাবারের জন্য কতটুকু পরিমাণ এক্সট্রা কাপড় ছিল এখানে দু ইঞ্চি পরিমাণ তো এখানে আমি দু ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো পুরো সার্কেলে এভাবে করে দু ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমাদের দু ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখানে আমাদের রাবারের জন্য মানে এখানে যতটুকু পরিমাণ রাবার ততটুকু পরিমাণ রাবারের জন্য কাপড় রেখে বাকি কাপড়টা এখানে আমি একটা ফোল্ড করে দিয়ে পুরো সার্কেলে এভাবে করে ফোল্ড করে দিব এবং হাতের নখের সাহায্যে এখানে সুন্দর করে দেবে দেবে দিব। ঠিক আছে তো এখন আমি রাবারটা মেজার করে দিচ্ছি দেখেন রাবারটার জন্য কিন্তু সুন্দর করে একদম পারফেক্ট কাপড় রাখা আছে এখন যতটুকু পরিমাণ আমাদের ফোল্ড করা দরকার ততটুকু পরিমাণ মানে এতটুকু অংশ আমি ফোল্ড করে নিচ্ছি কারণ রাবারের জন্য আমার এতটুকু পরিমাণ কাপড় রাখলেই হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু বেশি বেশি কাপড় কাপড় রাখা যাবে না তো যতটুকু ছিল পরিমাণ আমি আমি একটা ফোল্ড ফোল্ড করে করে দিয়ে এখানে আরেকটা দিয়েছি পুরো সার্কেলে এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়েছি ঠিক আছে তো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এখন খেয়াল করবেন এখানে আমাদের অল্প পরিমাণ কাপড় বাদ রেখে বাকি সমস্ত কাপড়টা আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি এই যে সাইডের দিকে যে এক্সট্রা পোশনগুলো এভাবে করে সুন্দর করে মেলে ধরেছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি একদম সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে যখন আপনারা সুন্দর করে দেবে দেবে ধরে নেবেন তখন দেখবেন যে আপনাদের চারদিকেই মানে সমস্ত দিকেই সুন্দর করে সমান হয়ে সেলাইটা হয়ে যাবে তো ওই একইভাবে সাইডের দিকের এক্সট্রা পোশনগুলো মেলে ধরলাম এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো রাবার অনেকভাবেই লাগানো যায় রাবার লাগানোর অনেকগুলো পদ্ধতির মধ্যে এটা একটা পদ্ধতি তো এখানে আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে থামে নিলাম এবং এখানে যে এক্সট্রা পোর্শনটা রেখেছি এই পোর্শনটা দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নেব তো এখানে আপনারা রাবারটা কতটুকু নেবেন এখানে আমি অ্যাকচুয়ালি কোমর যত তার অর্ধেক করে নিয়েছি তো বিয়াল্লিশ কোমর তার অর্ধেক করে নিয়েছি অর্ধেকের সাথে আমি পাঁচ ইঞ্চি যোগ করে দিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি এখন আমি এখানে স্যাপটিবিনের সাহায্যে এভাবে করে রাবারটাকে এই যে স্পেস আছে এই স্পেসের ভিতরে সুন্দর করে ঢুকে দিচ্ছি তো সুন্দর করে এভাবে করে আমি সাবটিবিন দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে পুরো সার্কেলে আমি রাবারটা এভাবে করে ঢুকিয়ে দেবো তো সুন্দর করে ধরে নিতে হবে আসলে রাবার লাগানোর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিলাম ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে রাবারটা ঢুকিয়ে নেওয়ার পর এখন আমাদের সেলাই করে নিতে হবে তো রাবারটা যখন আপনারা সেলাই করবেন তখন একটা রাবারের উপর আরেকটা রাবার এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে আমি ডেসক্রিপশন বক্সে রাবার লাগানোর আরও যে ভিডিও দিয়েছি তার মধ্যে একটা ভিডিও আমি দিয়ে দিব আপনার চাইলে দেখে নিতে পারেন যে ভিডিওটা আপনাদের সহজ মনে হবে সেভাবেই আপনারা কিন্তু রাবারটা লাগিয়ে নেবেন তো এখানে এক্সট্রা যে রাবারের অংশটা এভাবে করে ঢুকে দিয়ে সুন্দর করে আমি সমস্ত সাইডে রাবারটাকে ভালো করে প্লেস করে দিলাম ঠিক আছে তো এভাবে করে প্লেস করার পর এখন আমি এই যে একটা যে পোষণটা ফাঁকা ছিল যে সাইড দিয়ে আমি রাবারটা ঢুকে নিয়েছি এই অংশটা আমি সুন্দর করে সেলাই করে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে চারদিকে যেন রাবারটা সমান হয়ে থাকে টেনে টেনে আমি এখানে সুন্দর করে রাবারটাকে প্লেস করে নিচ্ছি ঠিক আছে যেহেতু মোটা রাবার তো এভাবে করে রাবারটাকে প্লেস করার পর এখন আমি চার সাইডে সুন্দর করে এভাবে করে সেলাই করে দিবো তো এভাবে করে আমি একটা সাইড সেলাই করার পর অপোজিট যে আরেকটা পোর্শন আছে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে দুই সাইড সেলাই করে নিয়েছি এবং অপোজিট যে দুইটা সাইড এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি এভাবে কিনে চারটা সাইড সেলাই করার কারণ হচ্ছে এভাবে করে চারটা সাইড সেলাই করলে যখন আপনারা রাবারটা টেনে টেনে সেলাই করবেন তখন আপনাদের কষ্ট বেশি কষ্ট হবে না ঠিক আছে আপনারা সুন্দর করে ধরে নেবেন এবং মিডিল বরাবর সুন্দর করে ধরে নিয়ে এখানে আপনারা রাবারটা টেনে টেনে সেলাই করে নেবেন এবং রাবারটা আপনাদের সালোয়ারের বা প্লাজোর সমস্ত মানে চারদিকেই সুন্দর হয়ে থাকবে একদিকে রাবারের যে ইলাস্টিসিটি সেটা বেশি বা কম হবে না এভাবে করে যখন আপনারা এই পাট পার্ট বরাবর ধরে নেবেন তখন কিন্তু রাবারটা আপনারা সুন্দরভাবে মিডিল বরাবর ধরে নিয়ে সেলাইটা করে নিতে পারবেন এবং সহজ মনে হবে আপনাদের আপনারা জাস্ট ট্রাই করবেন দেখবেন যে একদম সহজ মনে হবে এবং এখানে আমি মিডিল বরাবর সুন্দর করে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি প্রথম যখন আপনারা রাবার লাগাবেন তখন একটু মনে হবে টাফ কিন্তু যখন আস্তে আস্তে রেগুলার করবেন তখন ইনশাল্লাহ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি মিডিল বরাবর রাবারটা লাগিয়ে নিয়েছি এবং এভাবে করে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে খুবই সহজভাবে এখানে আমি দেখে দিয়েছি আপনার ট্রাই করেন এবং এখানে আমি পট্টি দিয়ে সুন্দর করে প্লাজোটা তৈরি করে নিয়েছি তো এভাবে করেই আপনারা পট্টি দিয়ে প্লাজোটা কাটিং করে নিবেন এবং সেলাই করে নিবেন খুব সহজভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ